মানিকগঞ্জ নিউজ মানিকগঞ্জের মানুষের সাথে মানিকগঞ্জ সদরের শ্রেষ্ঠ শিক্ষক বাবা শ্রেষ্ঠ শিক্ষার্থী মেয়ে জাতীয় শিক্ষা সপ্তাহে মানিকগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছেন মানিকগঞ্জের সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মুফিদুর রহমান পর্যায়ে যেতে পারি সকলের একই উপজেলা থেকে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছেন তার মেয়ে মানিকগঞ্জের এসকে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী সারিকা বিনতে মফিদ থেরাপি আমার বাবা পেয়েছে বলে এবং দুজন একসাথে পেয়েছি বলে তো এটা আসলে আমার থেকে আমার কাছে সবথেকে বড় পাওয়া আজ পর্যন্ত বুধবার একুশে জুন দুপুরে মানিগঞ্জ সদর উপজেলার পরিষদের মিলনায়তনে সরকারি কমিশনার ভূমি আসমাউল হোসনা সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে সনদ তুলে দেন উপজেলা চেয়ারম্যান ইস্টাফিল হোসেন এদিকে সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হয়েছেন কারিগরি ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউট এনপিআই ওই প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রধান ইঞ্জিনিয়ার ডা ফারুক হোসেন পদক গ্রহণ করেন তিনি শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান নির্বাচিত হন